আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ দূরের কাছের দেশ কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএসপি ইসলামের কথা অনুষ্ঠানে দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই গণে শুরু করছি আমাদের আজকের আয়োজন পবিত্র মাহে রবিউ স্থানী শুরু হয়েছে আর এই রবিউস্তানের এগারো তারিখ শাহিং সাহেব অগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালের পবিত্র পুরুষ শরীফ অর্থাৎ ওনার ওফাত বার্ষিকী যাকে আমরা ফাতেহা ইয়াজ নামে চিনি আজকে আমরা আলোচনা করব ফাতেহা ইয়াজদম এবং আউলিয়া নামের মর্যাদা সম্পর্কে আর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্তক কাদরিয়া তৈয়বিয়া কামের মাদ্রসা সমাহিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাশি মোহাম্মদ ফজলুল হক সালাম আলাইকুম বরহমতুল্লাহ

আর ফাতেহা শব্দটা আরবি উর্দু ফার্সি সব জায়গায় ব্যবহৃত হয় এটার স্বাভাবিক অর্থ তো হলো সুরে ফাতেহা অথবা ওপেনিং বা শুরু করা কিন্তু এখানে এটা দোয়ার অর্থে ব্যবহৃত ফাতেহিয়াজ দহম ইয়াজ দহমের দোয়া মানে এগারোতম তারিখের দোয়া এটা কেন কারণ এই পাক ভারত মহাদেশ সহ সারা মুসলিম বিশ্বে একসময় সময় ফার্সি ভাষার খুব প্রভাব ছিল এবং ফার্সিয়ান পরিভাষা ফার্সিয়ান কালচার বিশেষ করে ইসলামিক যে পরিভাষাগুলো এগুলো কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই সুবাদে ফার্সি ভাষায় তৎকালীন সমাজে দোয়ার অনুষ্ঠানটাকে ফাতেহা বলা হতো সেই আলোকে এগারো তারিখ যেহেতু হজরত বড় ফির আব্দুল কাদের জিলানি আহমদুল্লাহী আরের ওপাধবার্ষিকী সেই দিনকে উপলক্ষ করে যে দোয়া যে আনুষ্ঠানিকতা এটাকে ফাতেহা হিসাবে ট্রিট করা হয় এবং সেই আলোকে এগারো তারিখের ফাতেহা বা এগারো তারিখের দোয়াকে বলা হয় ফাতেহা ইয়াস্তহম বাংলাদেশেও এখনও পর্যন্ত কিন্তু ফাতেহা ইয়াস্তহম এটা সরকারের ছুটি অনেকেই এটার অর্থ জানে না কিন্তু এতটুকু জানে যে এটা একটা বরকতম একটা দিন বরকতম হওয়ার কারণও আছে যে বড় পীর আব্দুল অলিকুল সম্রাট বলা হয় যাকে এবং এটা কোনো বানানো কথা নয় এটা স্বীকৃত কথা স্বীকৃত মানে সকল অলিগণ আল্লাহর বন্ধু যারা তারা সবাই স্বীকৃতি দিয়েছেন যে অলিকুল সম্রাট হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সাহাবি তাবই তাবে তাবই ওনাদের মর্যাদা ভিন্ন ওনারা যেহেতু আলাদা ডেজিগনেশন প্রাপ্ত ওনাদের পরবর্তী আউলিয়া কেরাম যারা আছেন তাদের ক্ষেত্রে মানে অনুসন্ধান করে দেখা গেছে যে আল্লাপাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানে রহমতুল্লাহ আলীকে সবার উপরে মর্যাদা দিয়েছেন এবং এই কথাটা ওনার বক্তব্যের মধ্যেও আছে সারা পৃথিবীর যত আউ লকেরাম আছেন ওনারও সেটা স্বীকৃতি দিয়েছেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলেছেন যে ওয়ালা নীলত আলী আল্লাহ আমাকে যেই উঁচু মর্যাদা দিয়েছেন তোমরা সেই উঁচু মর্যাদা কেউ লাভ করতে পারবে না জামা মাকাম মকাম কুমলাম তোমাদের প্রত্যেকের আপন আপন জায়গা আছে আপন আপন উচ্চ মর্যাদা আছে কিন্তু আমার মকাম তোমাদের সবার উপরে আউলে কেরামকে সম্বোধন করে বলছেন হজর বড় আব্দুল কাদের জিল রহমতুল্লাহ আলী এখন প্রশ্ন হতে পারে যে তিনি এভাবে নিজের কথা নিজে বলা এটা কি অহংকার হয়ে গেল না না এটারও হজরত বড়ফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আরেক জায়গায় জবাব দিয়েছেন যে কোরআনি করিম আল্লাহ বলেছেন ও আম্মা বিনিয়ম রব্বিকে ফাহাদ দিস আল্লাহর নামত প্রাপ্ত হয়ে তোমরা সেটাকে বর্ণনা করো জি এই নিয়ামতের বর্ণনা করার জন্যই হজরত পীর আব্দুল কাদের জিন রহমতুল্লাই সেই বিষয়গুলো ব্যক্ত করেছেন এবং এটা তাহাদিসে নেয়ামত তাহলে দৃষ্টিভঙ্গির নিয়ত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিজের বড়ত্ব প্রকাশ করা এই নিয়ত নয় অহংকার করা এই নিয়ত নয় বরং আল্লাহ যে নেয়ামত দিয়েছেন এবং অবশ্যই বেলায়াতের এই উঁচু মাকাম এটা অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে সেই নেয়ামতটাকে তিনি প্রকাশ করেছেন তাহাদিসে নেয়ামতের আলোকে এটাই হলো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নিজের স্বীকৃতি এবং এখানে কি কি বলা চলে হিংসা করার কোনো সুযোগ নেই কারণ দা আলি কে মাইনিয়া শাহ হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এই জায়গায় যদি কেউ প্রশ্নের মুখোমুখি হয় বা তার কাছে যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে সে কনফিউশন দূর হয়ে যাবে হজরত সোলাইমান আলহ ইসলামের ঘটনায় জি সোলাইমান আলহ ইসলামের ঘটনায় দেখুন হজরত আসিফ বিন বার্খিয়া তিনি নবী সোলাইমানের ওম্মত ছিলেন সাহাবি ছিলেন নবী সুলাইমানের নবী সোলাইমান যখন বলেছেন যে আইয়ুকুম আইয়া কবলা মুসলিমিন তারা আমার কাছে আসার আগে আমার আনুগত্য প্রকাশ করার আগে তার সিংহাসনটা কে আমার কাছে নিয়ে আসতে পারবে জি প্রথমেই ফ্রিদ দাঁড়ালো নবী সালামের এতক্ষণ সময় দেননি এবার যার কাছে কিতাবের এলিম আছে তিনি দাঁড়ালেন তিনি বললেন তিনি কে আসিফ বিন বারখিয়া তো তিনি কি বললেন আনা আিকা কাবলা আই আর তাদ্দা ইয়েলাইকা তরফুক আনা বলেছেন আনা জি আনা শব্দের মধ্যে কিন্তু আনা নিয়েও তাকে আমাদের বুজুর্গানের দিন বলতেন আনা বলতে মানা মানে আনা বলতে নেই আমি বলতে না এখানে আমির তো আছে জি কিন্তু আসিফ বিন বরফইয়া বলেছেন আনা আ টিকা আমি আমি সেটা নিয়ে আসব জি আমরা এটা বুঝার আগে হজরতে মুসা আলহ ইসলামের একটা ঘটনা যদি এখানে বলি আমরা সেই ঘটনার দিকে যাব ইনশাল্লাহ একটু বিরতি যেতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন পিএস পি ইসলামের কথা সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতির ফিরছি কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন বিরতি থেকে ফিরে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি পিএস পি ইসলামের কথা অনুষ্ঠানে দর্শক আজকে আমরা আলোচনা করছিলাম ফাতেহ ইয়াসদম এবং আউলে গ্রামের মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন আল্লামা মুফতি আবুল কাসি মোহাম্মদ ফজলুল হক মত আপনি যেই আনানিয়াতের কথা বলছিলেন যে হাজর আসিফ বিন বরকে বলছেন যে আমি নিয়ে আসবো তো এখানের মধ্যে আনানিয়াত পাওয়া যায় আপনি একটি উদাহরণ দিতে চেয়েছিলেন হজরত মুসার ইসলামের কথা বলতে চেয়েছিলাম বিরুদ্ধিতে যাবার আগে নবী মুসার ইসলামকে একজন অম্মত জিজ্ঞেস করেছিলেন যে এই যুগে সবচেয়ে বড় জানেওয়ালাকে মান আলামুন নাস নবী মৌসার ইসলাম বলেছিলেন আনা আমি ওখানেও আনা ছিল এখানেও আনা কিন্তু ওই আনাটাকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন সেভাবে সেবাবি নেননি মৌসার ইসলামকে বললেন মুসা তোমার থেকে বেশি জানে আরেকজন আছে জি খিজির ইসলামের কাছে পাঠিয়েছেন তিনি গিয়েছেন খিজির ইসলামের কাছে দুই জায়গায় দুইটা আনা একটা হলো নবী মুসা আল ইসলামের আনা আর একটা হলো আসিফ বিন বরখিয়ার আনা আসিফ বিন বরখিয়ার আনাটা কিন্তু স্বয়ং আল্লাহ নিজেই কোট করেছেন কোরআনে কেরিমে জি তাহলে ওইটাকে আল্লাহ সেভাবে নেননি আর এটা নিজেই কোট করেছেন কারণটা কি কারণটা হলো এটা হলো তাহাদিস এ জি এটা যেটা আনা আতিকা বিহি কাবলা এটা ক্ষেত্রটাই এটা বিষয়টাই এটা এবং সে কথা কেন বুঝলাম ঠিক এই ঘটনা বর্ণনা করার পরে নবী সুলাইমান বলেছেন এটা আল্লাহর ফজল এটা আল্লাহর ফজল জি তাহলে আনা দুই জায়গায় আনা দৃষ্টিভঙ্গির বেশ কম হাইসিওটা বেশ এখানে আনা এটাকে আল্লাহ নিজেই কোট করেছেন ওখানে আনা বলার পর আল্লাহ পাকরবুল আলমিন আহকামুল হাকিম নবী মুসাকে বললেন মুসা না তোমার থেকে আরেকজন বেশি জাননেওয়ালা আছে তাহলে নিজের কোয়ালিটি প্রকাশ করা যে আমি এনে দিতে পারব বা এটা আমি পারবো এটা আমি পারি এটা সব সময় একই মানদণ্ডে বিবেচনা করার সুযোগ নেই এটার ক্ষেত্র আছে মোক্তায় হাল যাকে বলা হয় মোক্তায় হাল অনুসারে এটার হুকুম ভিন্ন ভিন্ন হয় জি যখন দুই আনার বিধান ভিন্ন বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলী যেই বক্তব্যগুলো তিনি ওনার কিতাবের মধ্যে ওনার কসিদা মধ্যে বলেছেন এবং নিজের যেই যোগ্যতার কথা আল্লাহ প্রদত্ত যেই মর্যাদা সেই মর্যাদার কথা তিনি যে প্রকাশ করেছেন এটাকে অহংকারের মানদণ্ডে বিবেচনা করা যাবে না এটা হলো তাহাদিসে সে নামতের মানদণ্ডে বিবেচনা করতে হবে অর্থাৎ আল্লাহ যে নেয়ামত আমাকে দিয়েছেন আমি সেই নিয়ামতটা প্রকাশ করি এবং এটা হাদিস শরীফে এবং কোরআনে করিমে অসংখ্য জায়গায় সেটা আছে রসুল করিম সাসনাম কী বলেছেন আনা সৈয়দ উল দে আদমা ইয়ামাল কেয়ামত ওয়ালা ফখর আনা আউওয়ালু মন তন শক আনহুল আর ওয়ালা ফখর আনা আউলু মাই আউলু শাহফ ইন ওয়া মোশাফ্ফাই ইয়ামাল সবগুলোই আল্লাহ প্রদত্ত নেয়ামতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে এটা তাহাদি সে নেয়ামতের অন্তর্ভুক্ত জি সে কারণে হযরত বড়ফীর আব্দুল কাদের জিলা নী নিজে সে কথা বলেছেন যে মকামি ফৌ কুব মা আমার মর্যাদা আমার মকাম আমার স্থান তোমাদের উপরে সময় ছিল এবং বলেছেন ওয়ালা নীল তো মৌলু আমি যেই জায়গায় আছি সেই জায়গায় তোমরা পৌঁছতে পারবে না এবং সেই জায়গায় তোমাদের ভেসালও হবে না তোমাদের নৈকট্য হবে না এতটুকু জায়গায় হ্যাঁ তোমাদের আপন আপন জায়গায় এক একটা জায়গা নির্ধারিত আছে প্রত্যেকের জন্য এক একটা জায়গা নির্ধারিত আছে কিন্তু আমারটা অনন্য জায়গায় এরকম বহু জায়গায় হজরত ফির আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ বলেছেন এবং আরেকটা বক্তব্য তো আমরা জানি তিনি বলেছেন যে কদম ইহা দা ইল্লা আমার এই কদম প্রতিটা গরদানের উপরে জি এটা হজরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী অনেকেই এই কথাগুলো মানতে চায় না বিশ্বাস করতে চায় না মানে এলেমের মানদণ্ডে ওনাদের কাছে মনে হয় যে না এটা এটা এভাবে কী এগুলো কীভাবে হবে কেমনে হলো সারা পৃথিবীতে মহাদ্দেশিনদের একরকম সেন্টার গবেষণার কেন্দ্র যেটা সেটা হলো ফতুল বাড়ি জি ইবনে হাজার আসকালানি আনী রহমতুল্লাহ এবং পৃথিবীর ইতিহাসে

মানা কেবে কাদের এটা খুব ফি আব্দুল নাজের কাদের এটা হলো ওনার লিখিত কিতাব বড় পীর আব্দুল কাদের জিলানের জীবন এই নামটা কেন দিলেন আমি এটাতে একটু পরে আসতেছি নামটার একটা গুরুত্ব আছে তিনি ওই কিতাবের মধ্যে এই কথাটা এই কদমি হা দিহ আলা রাকাবাতি কুল্লি ওলি ইল্লা এটাকে এনেছেন এবং এটা যে সনদ সহ প্রমাণিত সনদ সহ এটা তিনি প্রমাণ করেছেন যে আমার গরদান সক আমার কদম সকল ওলিদের গরদানের উপরে যাকে বিনা বাক্যে বিনা প্রশ্নে সকল আলে মোলামা মেনে নেন ইবনে হাজার স্কালানি তিনি মেনে নিয়েছেন বড়পীর আব্দুল কাদের জিলানির এই অনন্য মর্যাদাকে অথবা এখানে একটি প্রশ্ন থেকে যায় যে হাজর বরফি আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ আলাই যাদের গর্দার উপরে ওনার কদম বলেছেন অর্থাৎ ওই সকল অলি আল্লাহ যারা ওনার কি ওনার পূর্ববর্তী যারা তারাও নাকি ওনার পরবর্তী যারা আসবেন তাদের কথা বলছেন আমি ওটা ক্ল্যারিফাই করে দিয়েছি জি সাহাবি তাবি তবে তাবড়ি জি ওনাদের মর্যাদা অনন্য আলাদা অনন্য জি ওনাদের পরে যারা আছে ওনাদের মধ্যে হতে পারে বড় পীর আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আগের কিন্তু ওনাদের থেকেও মর্যাদা বেশি হজরত বড় পীর আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ এবং এটা তিনি ওনার বক্তব্যের মধ্যে বলেছেন কাদা মিন্নফি তরিকি ওয়াস্তেক আলী হজরত শেখ আহমদ রিফাই রহমতুল্লাহ আলী বড় পীর আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ থেকে অনেক আগের জি মানে তাবঈদের পরের বড় পীরের আগের তো হযরত বড় পীর আবদুল কাদের জিন্ত আলী তিনি বলেছেন যে আমার আগে যে শেখ আহমদ রেফা এর গিয়েছে তিনিও কিন্তু মর্যাদার দিক থেকে আমার নিচে এবং আমার রাস্তায় মানে তিনি চলেছেন আমার জন্য নির্ধারিত যে রাস্তা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে রাস্তা সেই রাস্তায় তিনি চলেছেন এখন পরে সে আগের উপরকে কীভাবে সবকত করবে জবাব খুব সিম্পল হজরত ইমাম বুখারি রহমতুল্লা মর্যাদা ওনার ফক যেটা এটা কি ওনার থেকে কম বেশি জি কারণ উনি এলমে হাদিসের ক্ষেত্রে ওনার অসংখ্য ওস্তাদ থেকে অনেক বেশি খেদমত বেশি খেদমত করেছেন ওনার মর্যাদা বেশি তো আগে আসলেই যে মর্যাদায় বেশি হবে বিষয়টা অপরিহার্য নয় জি হজরত বড়পির আব্দুল কাদের জিনায়ন রহমতুল্লাহ আলী তিনি পাঁচশো সত্তর হিজড়িতে পৃথিবীতে এসেছেন মতানৈক্য আছে তো সেই পৃথিবীতে আসার আগে যারা দুনিয়াতে এসেছেন আউলিয়া কেরাম ওনাদের থেকেও হজরত বড় পীর আব্দুল কাদের জিনায়ন মহম্মুল্লাহর মর্যাদা বেশি এবং এটাতেই সবাই স্বীকৃতি দিয়েছেন আউলিয়া কেরাম জি প্রথম আমরা আরও আলোচনা শুনবো আপনার কাছ থেকে একটু বিরুদ্ধে যেতে হচ্ছে দর্শক আপনি দেখছেন পিএচপি ইসলামের কথা সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরুদ্ধে পেরেছে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন ফিরলাম বিরতির পর দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র ফাতে আসদম এবং আউলিয়া ইকরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন আলামা মুফতি আবুল কাসম মোহাম্মদ ফজলুল হক মত আপনি কিতাবের নাম সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন হ্যাঁ নামটা খুব জরুরি একটা নাম এখানে অনেক কিছু জানার আছে এই নাম কেন দিলেন গিফতাতুন নাজের

তো আমি এই টাকাটা দেখলাম যে অমুক এত পয়সাওয়ালা এত ব্যবসা বাণিজ্য এত তার ধন সম্পদ আমি যদি মনে মনে জ্বলে যদি আমি এই প্রত্যাশা করি ইস তার এই ধন সম্পদগুলো যদি ধ্বংস হয়ে যেত আমার কাছে ভালো লাগত এটাকে আরবিতে বলা হয় হাসাত হিংসা অর্থাৎ আরেকজনের নামত ধ্বংস কামনা করা এটা হারাম হিংসা যেটা আরেকজনের নেয়ামত ধ্বংস কামনা করা এটা হারাম এটার নাম হল হাসাত আরেকজনের নেয়ামত দেখে আমি যদি ধারণা এটা করি যে আল্লাহ ওনাকে দিয়েছেন আপনি খুব ভালো আল্লাহ ওনাকে যে নেয়ামত দিয়েছেন আপনি সেই নেয়ামত আমাকেও দেন আপনার কাছে তো কোনো জিনিসের অভাব নেই তার মানে ওনারটা আমি ধ্বংস কামনা করছি না ওটাকে অ্যাপ্রিসিয়েট করলাম ওনাকে যিনি দিয়েছেন ওনার কাছে আমি চাইলাম যে আল্লাহ তোমার কাছে অভাব নেই আমাকেও দাও এটাকে বলা হয় গিফটা জি এই শব্দটা ইবনে হাজার আসকালানি এখানে এনেছেন প্রথম শব্দ গিপ্তা তো আর নাজের গিফটা তো নাজের নাজের শব্দর অর্থ হলো দেখ নেওয়ালা স্বাভাবিক অর্থ আর মন্তেক এবং উসুলের ভাষায় নাজের শব্দের অর্থ হল যারা যারা হাইলি এডুকেট দার্শনিক যারা মানে বিজ্ঞানে যারা সর্বোচ্চ মানের এদেরকে বলা হয় নাজের তো অর্থ কি হলো মানে ইন্টেলেকচুয়াল যারা তাদের গিফটা তাদের প্রত্যাশা কোথায় ফি মানা কেবে আবদুল কাদের আবদুল কাদের জিলানির ফজিলতের ক্ষেত্রে মানে কি বুঝাতে চাই যারা এমনিতে ইন্টেলেকচুয়াল মানে আল্লাহর প্রদত্ত এলেমে সমৃদ্ধ সেই ব্যক্তিরাও যখন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলের মানাকে ফজিলত মর্যাদা নিয়ামত দেখে তখন তারাও প্রত্যাশা করে আল্লাহ আমার কাছে যেটা আছে এটা তো এর চেয়ে বেশি তো এখানে আছে এটা তো অনন্য আল্লাহ এখান থেকেও আমাকে কিছু দাও আল্লাহ ওনাকে যা দিয়েছ সেটাও আমাকে দাও অর্থাৎ যারা গুণী নেয়ামত প্রাপ্ত তারাও যখন বড় আব্দুল কাদের জিলানির প্রাপ্ত নেয়ামত দেখে তারাও ঈর্ষান্বিত হয় এই নেয়ামতটা আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য তাহলে উনি কত প্রাপ্ত এই নামটার ভিতরে ইবনে হাজার আসকালানি আলীর এই মেসেজ দিয়ে দিলেন যে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে শীর্ষ নেয়ামতপ্রাপ্ত বান্দা আল্লাহর উলিদের মধ্যে তিনি এবং ওনার ওনারই নিয়ামত ওনারই ফজিলত ওনারই মর্যাদা দেখে নিয়ামতপ্রাপ্ত নাজরিন বান্দা যারা তাদেরও এক ধরনের প্রত্যাশা জাগে আল্লাহ যেই নেয়ামতটা তুমি হজরত বড় পীর আব্দুল কাদের জিন আলী লিখে দিয়েছ এটা আমাদেরকে দাও এই নামটা খুবই গুরুত্বপূর্ণ নাম মূলত ফাতেহি আজ দহম এ কারণেই কেন আমরা একজন আল্লাহর বান্দাকে স্মরণ করব এই কারণে যে আল্লাহ ওনাকে নিয়ামত দিয়েছেন এবং যেই নিয়ামতের বরকতে সারা পৃথিবী জুড়ে আজকে ওনার দেখানো রাস্তায় ওনার দেখানো পথে এবং ওনার দীক্ষায় দীক্ষিত হয়ে কুটি কুটি মানুষ ধর্মচর্চা করছে এবং ওনাকে মহিউদ্দিন বলা হয় ধর্মের পুনর্জীবন দানকারী কেন কারণ এই খেদমত ওনার আছে রব্বুল আলম ওনাকে সেই নিয়ামত দিয়েছেন ওনার জন্ম যদিও সেই তৎকালীন পারস্য মানে ইরানে জি বৃহত্তর ইরানে কিন্তু ওনার খেদমত কিন্তু সেখানে সীমাবদ্ধ নয় ওনার খেদমত সারা পৃথিবীময় তো যারা দিনের জন্য কাজ করেন যারা আল্লাহর হয়ে যান আল্লাহর সৃষ্টি তাদের হয়ে যায় জি আল্লাহ আউলি কালামকে এই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আসলে তারা কোন কোন কাজ করার মাধ্যমে এই মর্যাদায় ভূষিত হন এটা যদি একটু বলেন দেখুন কোরআন করিম আল্লাহ বলেছেন ইন্না আতকাকুম যারা যত বেশি তাক আবান আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হাদিসে কুৎসিতে সেই বোখারিতে আছে যে আল্লাহর নৈকট্য পাওয়ার যে মাধ্যমটা সেটা হলো নওয়া ফরজ ঠিক রেখে যে যত বেশি নফল ইবাদত করবে আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করবে এবং সেই নৈকট্য লাভ করতে করতে একসময় বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয় এখন এটা একটা আপেক্ষিক বিষয় আপেক্ষিকের জন্য যে মনে করেন এখানে আমি সাহাবাইকারকে দিয়ে যদি উদাহরণ দিই সোয়া লক্ষ প্রায় সাহাবাই করাম কিন্তু সিদ্দিক আবু বকর সিদ্দিক অনন্য জায়গায় ওমর ফারুক অনন্য জায়গায় ওসমান গনি অনন্য জায়গায় তারপরে আলী মর্তুজা রদি আল্লাহ তালহম অনন্য জায়গায় কেন লক্ষর মধ্যে ওনারা অনন্য কেন নামাজ তো ওনাদের জন্য তো ছিল না পাঁচক্টেই ছিল রমজান মাসের রোজা তিরিশটি ছিল কি কারণে ওনারা এই অনন্য মর্যাদা পেলেন হ্যাঁ অনেকগুলো কারণ আছে এখানে দিনের খেদমতের ক্ষেত্রে ডেডিকেশন স্বচ্ছতা এখলাস মোহাব্বত সফা কল্প এগুলা একই কাতারে নামাজ পড়ে সেই নামাজ কি সমান হবে আল্লাহর দরবারে না এখলাস যার যত বেশি ওই চার রাকাত নামাজ আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি এবং ওই মর্যাদার কারণে ইবাদতের মর্যাদার কারণে তার মর্যাদা উন্নীত হয়ে যায় এটাই হলো মূল বিষয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহর দিনের খেদমতের ক্ষেত্রে কার ডেডিকেশন এখলাস কতটুকু মোহাব্বত কতটুকু এটার উপর নির্ভর করে তার কাজের মূল্যটা কত হবে সময়ের মূল্যতা কত হবে আমি এটাকে এভাবে উদাহরণ দিই বোঝার জন্য আর কি উদাহরণ তো না বোঝার জন্য তুলনা না দেখেন বন্ধু আমরা এই আলোচনায় ফিরে আসবো একটু সময় হয়েছে বিরতিতে যাওয়ার দর্শক আপনারা দেখছেন পি ইসলামের কথা আবারও সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতি পিছে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন বিরতির পর দর্শক আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্রের মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাস ফজলুল হক মহতরাম আপনি খুব চমৎকারভাবে বলছেন যে আল্লাহ যাদেরকে মর্যাদা বান করেন তাদের ভিতরে যে যে বৈশিষ্ট্যগুলি থাকার কথা সেই বিষয়ে আপনি বলছিলেন যে আমি যে উদাহরণটি দিতে বোঝাবার জন্য বলছিলাম জি যে দেখুন সময়ের মূল্য একজন সচিব অথবা একটা কমিশনের চেয়ারম্যান অথবা ব্যাংকের এমডি যদি আমি বলি উনি অফিসে আসেন কয়টায় অফিসে আসেন দশটায় আর বাস চলে যান ওনার যখন প্রয়োজন হয় কখনও এক ঘন্টা দুই ঘন্টার সময় দেন কখনও তিন ঘন্টার সময় দেন কখনও দুইটা এটা তিনটে বের হয়ে যান কম বেশি ওনার স্বাধীন কিন্তু একজন কর্মচারী সে কিন্তু সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি করে দুজনের সময় যাচ্ছে একজনের সময় গেইটে যাচ্ছে আরেকজনের সময় অফিসে যাচ্ছে একজন কর্মচারী আরেকজন এমডি দুজনেই কিন্তু ব্যাংকের জন্য সময় দিচ্ছে প্রশ্ন হলো এই দুইজনের সময়ের মূল্য কার বেশি ওই সময়টা এমডির যে সময়টা তার বেতন হলো দশ লাখ টাকা আর এই কর্মচারীর বেতন হলো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা কারণটাকে দুইজনও তো সময় দিচ্ছে এখন এটা ভেরিয়েশন কেন হলো ভেরিয়েশন হল ওনার ওই ব্যক্তির যোগ্যতা অনুসারে তার কাজের যোগ্যতা নির্ধারিত হয় এরকম চার রাকাত নামাজের কাতারে হাজারো মানুষ থাকে কিন্তু এ কথা মনে করার কোনো সুযোগ নেই যে এই হাজারো মানুষের চার রাকাতের নামাজের মর্যাদা কোয়ালিটি মূল্যমান আল্লাহর দরবারের সমান না এখানে ভেরিয়েশন হবে একজন নামাজ দাঁড়িয়ে একেবারেই শুধু আল্লাহর জন্যই তার নিজেকে নিবদ্ধ রেখেছে অন্যদিকে মনোযোগ যায় না আরেকজন নামাজের মধ্যে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যে হিসাব করছে এই দুই নামাজ কি সমান হবে না এটাই হলো মূল বিষয় যে সাহাব এখরাম যারা আউলিয়কেরাম যারা তারা কেন অনন্য আল্লাহ তাদেরকে কেন মহব্বত করেন কেন পছন্দ করেন কারণ তারা দিনের জন্য ইবাদতের জন্য আল্লাহর জন্য তারা সেরকম ডেডিকেশন দিয়েছেন স্যাক্রিফাইস করেছেন বলে আল্লাহ তাদেরকে কাছে টেনে নিয়েছেন আল্লাহ তাদেরকে মাহবুব বানিয়েছেন তাদেরকে বন্ধুত্ব দিয়েছেন এবং তাদের মাধ্যমে দিনের করেছেন সারা দিন আব্দুল কাদের জিনার রহমতুল্লোর কথা নয় কিন্তু জি পৃথিবীর মধ্যে পাক ভারত উপমহাদেশ আমরা যদি বলি হজরত মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী ওনার কাছে আমরা কৃতজ্ঞ সবাই আমরা ঋণী কারণ ওনার মাধ্যমে ওনার পরম্পরায় পরবর্তীতে ইসলাম প্রচারিত হয়েছে পাক ভারত উপমহাদেশে আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান কিন্তু সাবকন্টিনেন্টে অথচ এখানে কোনো নবী ইসলাম প্রচার করেননি তাহলে আল্লাহর কতটা ফজিলত প্রাপ্ত বান্দা হলে মর্যাদা প্রাপ্ত বান্দা হলে এত বিশাল খ্যাদমত আল্লাহ তাদের মাধ্যমে নেন আমরা একজন মানুষকে মুসলমান বানাইতে পারি না সারা জীবনে ওনারা লক্ষ লক্ষ মানুষ মুসলমান বানিয়েছেন এবং আশ্চর্য হলো ওনাদের সমাধিতে এখনও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় আরত করতে সুন্নত জায়ারত করা কেন যায় কি কারণে যায় টাকা পয়সা শ্রম সময় সব কিছু ব্যয় করে কেন সেখানে যাচ্ছেন কি আকর্ষণে যাচ্ছে এটা এমন একটা আকর্ষণ যে এটা বোঝানো যাবে না তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দুনিয়া তাদেরকে ভুলে নেই দুনিয়া তাদেরকে স্মরণ রেখেছে এবং সবাই আপন করে নিতে চায় তাদেরকে এটাই হলো আল্লাহ প্রদত্ত মর্যাদা আল্লাহ যাদেরকে দেন হাদিসের মধ্যে সে কথাই এসেছে যে ইন আল্লাহ ইদা হাবা দা জিবরাইল আল্লাহ যখন কোনো বান্দাকে মোহাব্বত করেন জি ভালোবাসেন তখন জিবরাইলকে ডেকে বলেন জিব্রাইল আমি ওমক বান্দাকে ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাইল ভালোবাসে পরে আসমানের বাসিন্দা ফেরেস্তা সবাইকে ঘোষণা করেতেন যে আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরা ভালোবাসো যখন আসমানে এই বান্দার ভালোবাসা যখন মানে সর্বময় হয়ে যায় তখন সুম্মা ফিল আউথ জমিনের মধ্যে ওই বান্দার গ্রহণযোগ্যতা আম করে দেওয়া হয় গেড়ে দেওয়া হয় ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করে দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে আমরা সেটাই দেখি আজকে সেই এক হাজার বছর আগে বড় পীর আব্দুল কাদের জি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত মঈনুদ্দিন চিস্টিরামতরে বিদায় নিয়েছেন এখনও কিন্তু জমিনে তাদের চর্চা হচ্ছে এবং বাড়ছে দিন দিন সেই কোথায় ইরান কোথায় বাংলাদেশ নাই কোথায় চর্চা কে মানে আমাদেরকে ওনাদের নাম মুখস্থ করিয়ে দিল কে স্মরণ করিয়ে দিল কে কত মানুষ ওনাদের নামে ফেদা পাগল কারণটা কি কে কে আমাদেরকে মানে আমাদের বাপদাদা চৌদ্দগোষ্ঠীর নাম তো আমাদের জানা নেই দুই পুরুষ তিন পুরুষ আগে গেলে আমরা নাম জানি না কিন্তু হাজার বছর আগে ওনাদের নাম আমাদের মুখস্থ ওনাদের নামে ফাতিয়া হচ্ছে ওনাদের নামে প্রোগ্রাম হচ্ছে আলোচনা হচ্ছে জিকির হচ্ছে ওনাদের কারণটা কি কে এই ওনাদের স্মরণটাকে গেড়ে দিল আমাদের হৃদয়ে হৃদয়ে হাদিস সাইব ওখারি হাদিস ইউ দা উল্লাহুল কবুল উফিল আউত আল্লাহ তাদের গ্রহণযোগ্যতা পৃথিবীর মধ্যে গেড়ে দেন এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা জি এখন আল্লাহ যদি কাউকে জীবন্ত রাখেন আমি হিংসা করার কিছু নাই ওই যে ইবনে হাজার আস্কারির কথা বলেছিলাম নিরতাতুল নাজের ফি মানাফেমে আব্দুল কাদের বড় বড় ইন্টেলেকচুয়াল যারা তারা পেরেশান হয়ে গেছে বড় ফির আব্দুল কাদের জিলানির মর্যাদা দেখে তারা আশ্চর্য হয়ে গেছে আমার হিংসা করার কোনো কারণ নেই যা আলীকে ফদুল্লাহি অতিহি এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চান শুধু তাকেই দান করেন আল্লাহ কাকে দেবেন এটা আল্লাহর ইচ্ছা দিন ইচ্ছা দিন এই যে আল্লাহ সুবাহ তার উপরে যে খুশি হলেন এমনভাবে আল্লাহ পাক তাদেরকে স্মরণ করিয়ে রাখলেন যে আজকে প্রায় নয়শো বছর সাড়ে নয়শো বছর হয়ে গেছে পরপরে আব্দুল কাদের আলোচনা এখনও চলমান রয়েছে তো যারা এইভাবে আল্লাহ সানু কাছ থেকে মর্যাদা লাভ করতে চায় একজন সাধারণ মানুষ থেকে সে যদি আল্লাহর ওলি পর্যন্ত যেতে চায় তাহলে তাকে কয়েকটি ধাপ এভাবে অতিক্রম করতে দেখুন এটা বিধিবদ্ধ একটা ধাপ হলো মানে সাধারণ মুসলমান ইমানদার থেকে নবী পর্যন্ত সাতাশ বা আঠাশটা স্টেজের কথা কেউ কেউ লিখেছেন জি কিন্তু এখানেও ভেরিয়েশন আছে মনে রাখতে হবে মনে করেন বলি একটা স্টেজ বা কুতুব একটা স্টেজ ওই কুতুব যারা আছে এদের সবার মর্যাদাও কিন্তু আল্লাহ দরবারে সমান নয় সমান এদের কোয়ালিটিও সমান নয় কারণ এদের মধ্যে ভেরিয়েশন আছে বাকি অনেকে স্টেজ দরজা বা মর্তবার কথা বলেছেন একজন ইমানদার থেকে নবী পর্যন্ত মানে সৈয়দুল মুরসালিন পর্যন্ত যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো আল্লাহর উলি কারা হন আল্লাহ যাদেরকে অলি বানান এটা হলো শেষ কথা আল্লাহ যাদেরকে পছন্দ করে দয়া করে অনুগ্রহ করে অলি বানান বেলায়েত দেন তারা ওলি হন যখন আল্লাহ বানান তখন জোর করে হওয়ার কোনো সুযোগ নেই জি জোর করে হওয়ার কোনো সুযোগ নেই এবং হিংসা করার কোনো সুযোগ নেই সেই জন্যই আমরা আল্লাহর অনুগ্রহ চাই সবসময় কেন জি আল্লাহ তুমি আমার উপর দয়া করো আমাকে অনুগ্রহ করো আমাকে রহমত দান কেন কারণ আল্লাহর আল্লাহকে বাধ্য করার কিছু নাই আল্লাহর অনুগ্রহের মাধ্যমে এটা এটা লাভ লাভ করা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার আলোচনা করেছেন আল্লাহ সোহাল নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমরা যদি সত্যিকার তালার বন্ধু হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং পরিপূর্ণ ইমান আনতে হবে তাহলে আমরা আল্লাহ পাকের বন্ধু হতে পারবো এবং যদি আমরা অনুসরণ করি ইনশাল্লাহ আমরা সেই পথ পেয়ে যাব আল্লাহ পাক আমাদের সবাই খেয়াদ দান করুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিএস ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাতু